হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার যে হাঁসে বাচ্চাগুলো আছে ওগুলোকে কী খাবার দিচ্ছি। এগুলো হচ্ছে মিক্সড খাবার। এখানে আছে ধানের কুটা, তারপরে ব্রান, ভুট্টা আর ফিট। কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে হাঁসের টক্সিন থেকে রক্ষা করবে, যেমন আছে টক্সিন বাইন্ডার, ক্লোরিন, মিথুনিন, তারপরে লবণ, ডিসিবি পাউডার, সবগুলো মিক্স করা। এটা মিক্সড খাবার হাঁসের জন্য। এই এটা হচ্ছে হাঁস যেহেতু শুকনা খাবার খাইতে পছন্দ করে না আর খাইতেও পারে না, সেই জন্য এটা হচ্ছে হালকা পানি দিয়ে মিক্স ইয়া করে নেব, মাখামাখা করে নেব। পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেবো না যাতে শুধু খাইতে পারে। ও আর আছে এটাতে শুটকির গুঁড়া। সুন্দর করে খাচ্ছে। এগুলো এখন পানিতে ভিজাই না, কারণ যতদিন এগুলোর বয়স 20 দিন হবে না ততদিন পানিতে ভিজানো যাবে না। ভিজাইলে এরা হচ্ছে, সবাই ভাবে যে হাঁস পানিতে বড় হয়, পানি ছাড়া হবে না, কিন্তু হাঁসকে পানিতে দেওয়া যাবে না ছোট অবস্থায়। ছোট অবস্থায় পানিতে দিলে এরা সার্ভাইভ করতে পারে না।